আমি শাহ ইবনে ফারুকি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে। আমি ইনসিম রেজার রহমান শাম, আমি ইউআইটিএস থেকে। তো আমি মেকানিক্যাল ডিপার্টমেন্ট। সো আমরা দুজন একটা স্মার্ট ডিভাইস তৈরি করেছি, যেটা অ্যাকচুয়ালি হসপিটালাইজ একজন প্যারালাইজড মানুষ রোগীর সাথে ওর কম্পিউটারের একটা ইন্টারফেসের মতো, সে ওইটার সাহায্যে ওর প্যারালাইজড পেশেন্ট যদি কেবলমাত্র একটি আঙুলের ইশারায় উনি ওনার সাহায্যের জন্য আবেদন করতে পারবে। এটার সাহায্যে বেসিকলি আমরা কয়েকটা কম্পোনেন্টে ভাগ করতে পারি আমাদের পুরোটা ডিভাইসটাকে। এর মধ্যে আমরা এখানে আরডিনো ন্যানো ইউজ করেছি, অ্যান্ড এখানে আমরা ব্লুটুথ ডিভাইস ইউজ করেছি একটা, আর একটা ফ্লেক্স সেন্সর। সো এখানে আর বেসিক্যালি আমরা লেজার পয়েন্টার ইউজ করেছি, যেটা কিনা একটা প্রজেক্টেড ডিসপ্লের উপর পয়েন্ট করবে এবং ফ্লেক্স সেন্সরের মাধ্যমে ক্লিক সেন্স করবে আর কি, এবং সে তার মাধ্যমে ডিজেবল পার্সনটা যে কোনো আবেদন পাঠাতে পারে নার্স অথবা ডাক্তারের কাছে। আমরা ইন্টারফেসের পুরো সিস্টেমটার মধ্যে একটা প্রজেক্টর আর একটা ক্যামেরা রেখেছি। প্রজেক্টরে রাখার সুবিধা হলো যেটা, আমরা পেশেন্টের সুবিধা অনুযায়ী যে কোনো খালি সার্ফেসে, এটা ছাদ হতে পারে, ওর বেডের ওয়াল হতে পারে, এনিথিং, যে কোনো সার্ফেসে, খালি সার্ফেসে আমরা একটা ইন্টারফেস তৈরি করতে পারি। অ্যান্ড সে ওইখানে ফ্লেক্স সেন্সরের সাহায্যে ক্লিক করে ওর সাহায্যের জন্য যেটাই প্রয়োজন হয়, আলাদা আলাদা অপশন থাকবে সেখানে, ওর যেটা প্রয়োজন হয় সেই অনুযায়ী সে সাহায্যের জন্য আবেদন পাঠাতে পারবে। তো আমাদের সুবিধা এটা অন্যান্য সিস্টেমের চাইতে, আমাদেরটা অনেক ফ্লেক্সিবল, আমরা যেখানে খুশি ওখানে ইন্টারফেসটা তৈরি করতে পারি, আর আমাদের অন্য আলাদা কোনো হার্ডওয়্যার লাগতেছে না এর জন্য, আর আমরা সিম্পলি একটা প্রজেক্টরের সাহায্যে সেটা করতে পারবো। সো এটা আমাদের অন্যান্য যেসব এরকম যদি কোনো ডিভাইস থাকে ওইটা আমাদের সাথে সিগনিফিক্যান্টলি এই ক্ষেত্রে এটা আলাদা।